মনোনয়ন প্রত্যাহার করলেন? আমি দিনহাটা 1 নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আনারুল হক। আমি দলীয় নির্দেশ অনুসারে নমিনেশন সাবমিট করি দলীয় প্রতীক চিহ্ন নিয়ে। পরবর্তীকালে আমাকে দল প্রতীক চিহ্ন না দেওয়ায়, জোড়াফুল চিহ্ন না দেওয়ায় আমি নমিনেশন উদ্বল করে নিয়েছি। কোথাও কি চাপ সৃষ্টি করেছিল? না না না, আমাকে চাপ সৃষ্টি করেনি, দলীয় নির্দেশে। আমি বারবার বলতেছি এই কথাটা, দলীয় নির্দেশে। আমাদের জেলা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকারের নির্দেশে আমি আজকে এই উদ্বল করলাম। আপনি কি তাহলে পরবর্তীতে তৃণমূলের হয়ে প্রচার করবেন? হ্যাঁ, অবশ্যই। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট, অবশ্যই আমরা তৃণমূলের হয়ে কাজ করব। আর যারা দলীয় প্রতীক নিয়ে দাঁড়িয়েছে তাদের মানে শুভকামনা করি, আর তাদের জন্য আমরা জেতানোর জন্য চেষ্টা করব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805415। স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে। মনোনয়ন প্রত্যাহার করলেন? আমি দিনহাটা 1 নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আনারুল হক। আমি দলীয় নির্দেশ অনুসারে নমিনেশন সাবমিট করি দলীয় প্রতীক চিহ্ন নিয়ে। পরবর্তীকালে আমাকে দল প্রতীক চিহ্ন না দেওয়ায়, জোড়াফুল চিহ্ন না দেওয়ায় আমি নমিনেশন উদ্বল করে নিয়েছি। কোথাও কি চাপ সৃষ্টি করেছিল? না না না, আমাকে চাপ সৃষ্টি করেনি, দলীয় নির্দেশে। আমি বারবার বলতেছি এই কথাটা, দলীয় নির্দেশে। আমাদের জেলা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকারের নির্দেশে আমি আজকে এই উদ্বল করলাম। আপনি কি তাহলে পরবর্তীতে তৃণমূলের হয়ে প্রচার করবেন? হ্যাঁ, অবশ্যই। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট, অবশ্যই আমরা তৃণমূলের হয়ে কাজ করব। আর যারা দলীয় প্রতীক নিয়ে দাঁড়িয়েছে তাদের মানে শুভকামনা করি, আর তাদের জন্য আমরা জেতানোর জন্য চেষ্টা করব। মনোনয়ন প্রত্যাহার করলেন? আমি দিনহাটা 1 নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আনারুল হক। আমি দলীয় নির্দেশ অনুসারে নমিনেশন সাবমিট করি দলীয় প্রতীক চিহ্ন নিয়ে। পরবর্তীকালে আমাকে দল প্রতীক চিহ্ন না দেওয়ায়, জোড়াফুল চিহ্ন না দেওয়ায় আমি নমিনেশন উদ্বল করে নিয়েছি। কোথাও কি চাপ সৃষ্টি করেছিল? না না না, আমাকে চাপ সৃষ্টি করেনি, দলীয় নির্দেশে। আমি বারবার বলতেছি এই কথাটা, দলীয় নির্দেশে। আমাদের জেলা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকারের নির্দেশে আমি আজকে এই উদ্বল করলাম। আপনি কি তাহলে পরবর্তীতে তৃণমূলের হয়ে প্রচার করবেন? হ্যাঁ, অবশ্যই। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট, অবশ্যই আমরা তৃণমূলের হয়ে কাজ করব। আর যারা দলীয় প্রতীক নিয়ে দাঁড়িয়েছে তাদের মানে শুভকামনা করি, আর তাদের জন্য আমরা জেতানোর জন্য চেষ্টা করবো।